দশক পূর্বের দুটি ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিয়েছি কারা কারা করোনা ভাইরাসের টিকা পাবে আর সেই টিকা পাওয়ার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এবার আমি আপনাদের জানিয়ে দেব এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সে বিষয়ে। অন্য সব টিকার মতো এ টিকারও রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের ওয়েবসাইটে বলা হয়েছে, টিকা নিয়েছে এমন প্রতি 10 জন ব্যক্তির একজনের হালকা গা ব্যথা, শরীর লালচে হয়ে যাওয়া, গায়ে চুলকানি, টিকা দেওয়ার স্থান ফুলে যাওয়া, সে স্থানে ক্ষত হওয়া, ক্লান্ত বোধ করা, ঠান্ডা বা জ্বর জ্বর লাগা, মাথা ব্যথা, বমি ভাবসহ দেখা দিতে পারে ফ্লুর উপসর্গ। আবার মাথা ঘোরা, ক্ষুধামন্দা, পেট ব্যথা, অতিরিক্ত ঘাম, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, ত্বকে ফুসকুড়ি ওঠার মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রতি 100 জনের মধ্যে একজন ব্যক্তির। তবে এই টিকার মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো দর্শক, এমন সব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।